বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাই স্বাগতম তো আমরা জ্ঞান চক্ষু গল্পটা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি তোমাদের বলে রাখি এই যে জ্ঞানচক্ষু গল্প এর একদম অক্ষর ভিত্তিক লাইন ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা অর্থাৎ একদম ক্লাসে লাইন ধরে ধরে ক্লাস কিন্তু তোমাদের আমি নিয়েছি যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও জ্ঞানচক্ষু গল্পের ডিটেলস পেয়ে যাবে এবং দিয়ে বলতে পারি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে লিখতে পারবে কোনো নোটস বই কোনো সহায়িকা বই কিচ্ছু প্রয়োজন হবে না তো আজ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করি প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা উত্তর পারবে তবু একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন পরীক্ষায় পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি 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 রয়েছে স্কুলের গল্প একদিন প্রথম দিন নাকি রাজার কথা উত্তরটা হচ্ছে প্রথম দিন পরবর্তী প্রশ্ন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর পাঁচেকের বছর দশেকের বছর আষ্টেকের নাকি বছর বারোর তো কত বছরের বড় উত্তরটা হচ্ছে বছর আষ্টেকের বড় চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন তপনের মেষমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন অপশানে কি কি রয়েছে ধ্রুবতারা সুক্তারা সন্ধ্যাতারা নাকি রংমশাল উত্তর হলো সন্ধ্যাতারা পরবর্তী প্রশ্ন তপনেন মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সুক্তারা আনন্দমালা সন্ধ্যা নাকি দেশ তো উত্তরটা কি উত্তর হচ্ছে সন্ধ্যা পরবর্তী প্রশ্ন রত্নের মূল্য জুগুরির কাছেই এখানে রত্ন ও জুহুরি কে রত্ন হলো তপন এবং জুহুরি হলো তপনের ছোট মেসো তাহলে অপশানে কি কি রয়েছে তপন ও ছোটমাশি তপন ও ছোট তপন ও সন্ধ্যা তারা সম্পাদক তপন ও মেজকাকুর সম্পাদক তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে তপন ও ছোট মেষ পরবর্তী প্রশ্ন তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন সকালবেলা সন্ধ্যাবেলা বিকেলবেলা নাকি দুপুরবেলা তো উত্তরটা কি উত্তরটা হলো দুপুরবেলা পরবর্তী প্রশ্ন চলে আসি এদেশের কিছু হবে না কথাটা কে বলেছিলেন ছোটো মেশো ছোটো মাসি তপন নাকি ছোট মামা উত্তর হলো ছোট মামা সরি ছোটো মেসো এ কিছু হবে না কথাটা বলেছিল ছোট মেসো পরবর্তী প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা কী ছিল তপনের মামা একজন লেখক তপনের লেখা ছাপা হয়েছে তপনের মেসো একজন লেখক সবাই তপনের গল্প শুনে হেসেছে তো উত্তরটা কী হবে তপনের মেসো একজন লেখক পরবর্তী প্রশ্ন চলে আসি তোমার গল্প তো দিব্যি হয়েছেন বক্তাকে পত্রিকা সম্পাদক তপনের শিক্ষক ছোট মেশো নাকি ছোট মাসি উত্তর হলো ছোটো মেশো পরবর্তী প্রশ্ন সূচিপত্রে তপনের পুরো নাম কী ছিল শ্রী তপন কুমার বন্দ্যোপাধ্যায় শ্রী তপন কুমার চক্রবর্তী শ্রী তপন কুমার রায় শ্রী তপন কুমার সেন তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে শ্রী তপন কুমার রায় পরবর্তী কোশ্চেন তপন মূলত মামাবাড়িতে এসেছে কেন বি উপলক্ষে পুজোর ছুটি উপলক্ষে গরমের ছুটি উপলক্ষে নতুন গল্প লিখতে নাকি বি উপলক্ষে উত্তর হল বি উপলক্ষে পরবর্তী প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কোন গল্পগ্রন্থের অন্তর্গত অপশান রঙিন মোলাট হাফ হলিডে কুমকুম নাকি গল্প সমগ্র তো উত্তরটা কি হচ্ছে কুমকুম পরবর্তী প্রশ্ন নতুন মেশকে দেখে তপনের কি হলো জ্ঞানচক্ষু খুলে গেল বন্ধ হয়ে গেল আনন্দ হল গলা বুঝে এলো উত্তর হল জ্ঞানচক্ষু খুলে গেল পরবর্তী প্রশ্ন আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন তপনে যে সুযোগের কথা বলা হয়েছে সেটি কি লেখক হওয়ার সুযোগ মা বাড়িতে ছুটি কাটানোর সুযোগ লেখককে দেখবার সুযোগ মেসোর সঙ্গে কথা বলার সুযোগ তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে লেখককে দেখবার সুযোগ চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন তপনের ছোটো মাসি যখন ছোটো মেশোর দিকে ধাবিত হয় মেসো তখন লিখছিলেন দিবানিদ্রা দিচ্ছিলেন টিভি দেখছিলেন খবরের কাগজ পড়ছিলেন উত্তরটা কি উত্তরটা হচ্ছে দিবানিদ্রা দিচ্ছিলেন মেশর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো কি শাসন করা লিখে দেওয়া গল্প ছাপিয়ে দেওয়া গল্প লেখা শেখানো উত্তর হচ্ছে গল্প ছাপিয়ে দেওয়া অর্থাৎ মেশর উপযুক্ত কাজ হলো গল্প ছাপিয়ে দেওয়া তপনের হাত আছে কথাটির অর্থ কী হস্তক্ষেপ মারপিট জবরদস্তি নাকি ভাষার দখল উত্তর হলো ভাষার দখল পরবর্তী প্রশ্ন তপনের লেখা গল্পটি যে বিষয় নিয়ে সেটি হলো কোন জখম নিয়ে অ্যাক্সিডেন্ট নিয়ে না খেতে পেয়ে মরে যাওয়া মরে যাওয়া মানুষ নিয়ে ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে তো উত্তরটা কি ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি কী ছিল মেশো একজন লেখক মানুষই গল্প লেখে সে গল্প লিখতে পারে তার গল্প ছাপা হবে উত্তর হচ্ছে মানুষই গল্প লেখে তপন আস্তে আস্তে তিনতলা সিঁড়িতে উঠে গেল কি নিয়ে ব্যাট বল নিয়ে রং তুলি নিয়ে গুলতি নিয়ে খাতা কলম নিয়ে তো উত্তরটা কী হবে খাতা কলম নিয়ে তপনের চিরকালের বন্ধু তপনের চিরকালের বন্ধু কে ছিল মা বাবা ছোটো মাসি মেজ কাকু উত্তর হচ্ছে ছোট মাসি এমন সময় ঘটলো সেই ঘটনা ঘটনাটি হল কি ছোট মাসির বিয়ে তপনের গল্প লেখা মেশোকে গল্প পড়ানো নাকি তপনের গল্প ছাপা হওয়া উত্তরটা হলো এমন সময় ঘটলো সেই ঘটনা উত্তরটা হচ্ছে তপনের গল্প ছাপা হওয়ার ঘটনা পরবর্তী প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে নামটি হলো কি প্রথম দিনের গল্প তপনের গল্প জ্ঞান চক্ষু নাকি প্রথম দিন উত্তর হচ্ছে প্রথম দিন চলে যাব পরবর্তী প্রশ্নে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন তপন পরীক্ষায় প্রথম হয়েছে তপনের নতুন মেষও তাদের বাড়িতে এসেছে তপন বাড়ি থেকে পালিয়েছে নাকি তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে উত্তর হচ্ছে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে পরবর্তী প্রশ্ন তপন আর পড়তে পারে না তার কারণ কি তার ঘুম পাচ্ছিল তার কষ্ট হচ্ছিল তার রাগ হচ্ছিল তার বিরক্ত লাগছিল উত্তর হচ্ছে তার কষ্ট হচ্ছিল পরবর্তী প্রশ্ন গল্প পড়ার পর তপন সংকল্প করে কি সংকল্প করেছিল আর কোনো দিন গল্প লিখবে না আরও বেশি করে গল্প লিখবে ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপাবে উত্তর হচ্ছে ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে আজকের আলোচনার শেষ কোশ্চেন অর্থাৎ প্রায় পঁচিশটি কোশ্চেন আমরা এখান থেকে শেয়ার করলাম প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তা তোমাদের বলে রাখি বইটাকে খুটিয়ে পড়ো সুন্দরভাবে প্রত্যেক অক্ষরকে বারবার রিডিং পড়ো যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো এই ভিডিও যেটাতে ডিটেলস তোমাদের পড়িয়েছিলাম তোমরা সেখান থেকে ওই ভিডিওটা দেখে নিও দেখবে নিজেরা বুঝতে পারবে ছাপা হয় হোক না হয় না হোক এই মধ্যে তপনের যে মানসিকতার পরিচয় পায় সেটা কি মরিয়া বিরক্তি দুঃখ নাকি অভিমান উত্তর হলো অভিমান তো এই টাইপসের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ